ফ্রেন্ডস, আপনার ফোনের ক্যামেরা যতই খারাপ হোক না কেন, অর্থাৎ আপনার পিকচার কোয়ালিটি যতই খারাপ হোক না কেন, আমরা সেই লো কোয়ালিটি পিকচারকে এইচডি হাই কোয়ালিটি পিকচারে পরিণত করা অ্যান্ড সুন্দর ডিএসএলআর ক্যামেরার মতো আপনার ফটোকে লুকস দেওয়া সুন্দর এডিটিংয়ের জন্য আজকের ভিডিওটি। ভিডিওটি সত্যি আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিংয়ের শখ দেখে থাকেন। ফ্রেন্ডস, চলুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন প্লিজ এটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবেন না। চলুন বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস স্টার্ট। ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাকে সবার প্রথমে গুগলে চলে আসতে হবে, আর গুগলে এসে আপনি সার্চ করবেন রিমুভ বেজি। আপনাকে রিমুভ বেজি এই নামেই সার্চ করতে হবে। সার্চ করার পর আপনি ক্লিক করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনাকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি আমার ফোনের গ্যালারিতে চলে আসবেন। তারপর আপনাকে আপনার ফটোটাকে সিলেক্ট করতে হবে। ফটোটা সিলেক্ট করার কয়েকটা সেকেন্ডের মধ্যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর আপনি রাইট সাইড উপরে এডিট অপশন দেখতে পাবেন। আপনি এডিটে ক্লিক করার পর আপনি প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, যেটি এখানে ডিফল্ট আছে। সো আপনি এর মধ্যে চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, আমি আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করলাম। সো জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাকে কয়েকটা সেকেন্ড। তো ব্যাকগ্রাউন্ড হয়ে সিলেক্ট হয়ে গেছে। এবার ওপরের যে লাইনটি দেখতে পাচ্ছেন একটা ব্লার করার জন্য ব্যাকগ্রাউন্ডটা। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করতে পারছি। আপনি যতটা ব্লার করতে চান আপনি ততটা ব্লার করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনি যদি মনে করেন নিজের পছন্দ মতো ফটো সিলেক্ট করতে চান তাহলে আপনি আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ঠিক আছে, আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি আপনার ফোন গ্যালারিতে চলে আসবেন এবং ফোন গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে আমার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। পছন্দের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আমি এটাকে একটু ব্লার করে দেখবো কেমন লাগছে। সো কম বেশি আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই রাখবেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে রাইট সাইডে উপরে দেখুন একটা তীর মতো সাইন দেখাচ্ছে, এটা 30 সেন্টি ইঞ্চি থেকে দেওয়া আছে। একটা ডাউনলোড সাইন, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। আমার ফটোটা অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি আর করলাম না, আপনি অবশ্যই করে নেবেন। তারপর ডাউনলোড করার পর কীরকম হবে আপনাকে দেখা যায়। এটা কিন্তু ফুল এইচডিতে এখন আসছে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, ফুল এইচডিতে করতে গেলে আপনাকে কী করতে হবে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এত ফুল এইচডি আসবে ফ্রেন্ডস, আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। সো অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন। সো ফ্রেন্ডস, এর জন্য আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশানস ওপেন করতে হবে যার নাম হচ্ছে রেমেনে। আপনাকে রেমেনি অ্যাপ্লিকেশানসটি ওপেন করে নিতে হবে, এটি প্লে স্টোর থেকে আপনি পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশানসটি ওপেন করে নেবেন। তারপর এরকম অ্যাড আসবে, আপনি লেফট সাইডে ওপরে ক্রস সাইনে ক্লিক করবেন। সো অ্যাডটি চলে যাবে এখান থেকে। তারপর আপনি ফটোটাকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করেছেন এই মুহূর্তে, সো সেই ফটোটা আপনি এখানে সিলেক্ট করে নিন। ফটোটা সিলেক্ট করার পর আপনাকে এনহ্যান্সে ক্লিক করতে হবে। এনহ্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বেশ কিছু অ্যাড দেখাবে, কারণ আপনি একটি ফ্রি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশানসটি আপনি ফ্রিতে ইউজ করছেন, সেই জন্য আপনাকে অ্যাড তো দেখতেই হবে। সো আপনি একটু কষ্ট করে অ্যাডটা দেখে নেবেন। কষ্ট করে অ্যাডটা দেখার পর আপনার লেফট সাইডে উপরে একটা ক্রস সাইন আসবে, আপনি ক্রস সাইনে ক্লিক করে দেবেন। তারপর ফ্রেন্ডস দেখুন ফটোটা কী ছিল ফ্রেন্ডস, কেমন হয়ে গেছে, একদম ফুল এইচডিতে চলে এসেছে ফ্রেন্ডস, দেখুন কেমন। সো দেখে আশা করছি আপনি অবাক হয়ে গেছেন ফ্রেন্ডস। আমি আপনাকে যখন জুম করে দেখাবো আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। অবশ্যই শেষ পর্যন্ত তখন আপনি দেখুন ফ্রেন্ডস, আমি আপনাকে জুম করে দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখুন কতটা ফুল এইচডি হয়ে গেছে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস দেখুন কতটা ফুল এইচডি হয়ে গেছে। সো ফ্রেন্ডস অবশ্যই এটা কিন্তু খুব ভালো অ্যাপ্লিকেশান। সো ফ্রেন্ডস, আপনি এই অ্যাপ্লিকেশানের সাহায্যে ফুল এইচডিতে পরিণত করতে পারেন। তারপর আপনি রাইট সাইড ওপরে যে 30 সেন্টি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে আপনি কিন্তু এই ফটোটিকে সেভ করে নেবেন। ঠিক আছে, সো আমি অবশ্যই এই ফটোটিকে একবার সেভ করে নেবো। সো আমি রাইট সাইডে ওপরে 30 সেকেন্ডে ক্লিক করে সেভ অপশনটিতে ক্লিক করে দিলাম। আবার আপনাকে অ্যাড দেখাবে, আপনি একটু কষ্ট করে অ্যাডটা দেখে নেবেন। ঠিক আছে, কষ্ট করে অ্যাডটা দেখার পর আপনাকে কয়েকটা সেকেন্ড একটু ওয়েট করতে হবে। তারপর নিচে শো করবে সেভড ইন গ্যালারি, আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি আপনার কতটা ভালো লাগলো প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড গ্যালারি থেকে আমি একবার আপনাকে দেখিয়ে দিয়েছি ফ্রেন্ডস, দেখুন গ্যালারি থেকে। সো ফ্রেন্ডস, ফুল এইচডিতে চলে এসেছে ফ্রেন্ডস। ভিডিওটি আপনার কতটা ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সো আবার দেখা হবে কোনো একটি নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।